আমি আপনাকে কি করে বিশ্বাস করব? না করলে করবেন না, শুধু একটা জিনিস জেনে রাখুন, তেজ বসু মল্লিকা না আপনাকে দেখতে বই গেছে। একে তো সারানাথ জেগে সেবা করলাম, সুস্থ করে তুললাম, এদিকে আমাকেই চরিত্রহীন ভাবা হচ্ছে, আমাকেই সুযোগ সন্ধানী ভাবা হচ্ছে, নিজের স্বামীকে। সত্যিই ধন্যী মেয়ে আপনি। শুনুন, তেজ বসু মল্লিক মেয়েদের সম্মান দিতে জানে। সুতরাং এই কান্নাকাটি বন্ধ করে বিশ্রাম নিন আপনি। না না, বিশ্রাম করলে হবে না, আমাকে তৈরি হয়ে নিচে যেতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। খবরদার, এক পাও এই ঘর থেকে বেরোবেন না আপনি, চুপচাপ রেস্ট করুন, বিশ্রাম নিন আপনি। সামান্য জ্বর হয়েছে, তার জন্য বিশ্রাম নেব না ছাই। আর শুনুন, আমি না গরিব বাড়ির মেয়ে, সামান্য জ্বরে কাবু হয়ে যাব, এত পলকা শরীর না আমার। না কি হলো, শুনতে পাচ্ছেন? কি হলো, কি হলো, শুনতে পেলেন? আমি আমি কি বললাম সেটা কি আপনার কানে গেল? হ্যাঁ, কেমন লোহার মতো শরীর স্বাস্থ্য সেটা কাল রাতেই বোঝা গেছে। সারা রাত তো জ্বরে আর বাজের ভয়ে কাঁপতে কাঁপতে আমার পাঞ্জাবিটা ধরে টেনে রেখেছিলেন, খামছে খামছে আমার হাতে ব্যথা করে দিয়েছেন, অনেক জ্বালিয়েছেন। আর একদম টেনশন দেবেন না প্লিজ, কাল থেকে আপনার জন্য না টেনশন করে করে আমার মাথার সব চুল সাদা হয়ে যেতে বসেছিল। সব তো আমার কিছুই মনে নেই। যে নদী চায়নি পেরোতে, ভেসে চলেছি তারই স্রোতে, বালিতে লেগে আছে দুমুঠো বিকেলের ঘুম। যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে, অচেনা বাস্তবে ভীত স্বপ্নের আলী। তেজ বসু মল্লিক মেয়েদের সম্মান দিতে জানে। বিবাহ মহাসপ্তাহ 2-8 সেপ্টেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।